কোচিং সেন্টারগুলো থেকে কিছু জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে, পিআরবি যুক্ত না থাকলে প্রশ্ন ফাঁস হয় না। যন্ত্র চলছে দালালদের মধ্যে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘুরে বেড়াচ্ছে, সবাই জানতে পারছে। শুধু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কানের মধ্যে তাদের দুটো তুলো গুঁজে রেখেছে। কোচিং সেন্টারগুলো থেকে কিছু জায়গা থেকে প্রশ্ন ফাঁস হচ্ছে, পিআরবি যুক্ত না থাকলে প্রশ্ন ফাঁস হয় না। তাহলে এই প্রশ্ন ফাঁসের সাথে যারা যুক্ত তাদেরকে শাস্তি দিতে হবে, তার সাথে যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বিভিন্ন কোটা তৈরি করে ফ্রেশারদের যেটা হচ্ছে কমানো হচ্ছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে যে যোগ্য চাকরি প্রার্থীরা যেন বঞ্চিত না হয়, তারা রিজার্ভেশন পায় কিন্তু পুরোটা যাতে এরকম না হয়ে যায় সেটা দেখতে হবে। আজকে পশ্চিমবঙ্গের যোগ্য চাকরি প্রার্থীদের স্বার্থেই আমাদের এই লড়াই, এবং এই লড়াইতে সিভিক নয় যোগ্য পুলিশ দিয়ে রাজ্য চালাতে হবে, এটাই আমাদের বক্তব্য। এর আগে আপনারা ডেপুটেশন অনেক ডেপুটেশন দেওয়ার পরে কিছু জায়গায় কাজ হয়েছে, কিছু লড়াইতে ফল প্রকাশ হয়েছে, এবার আমরা চাই আরও বড় করে আমাদের লড়াইটা হবে যাতে সঠিকভাবে হয়, সেটা আমরা লক্ষ্য রাখবো। আমাদের এই যে ছাত্রছাত্রী দেখতেই পাচ্ছেন, একটা অজস্র পরিমাণ ছাত্র গোটা পশ্চিমবঙ্গ থেকে এখানে এসে জোর পেতেছে। আজকে আমরা এই গামছা বেঁধেছি তার একটাই কারণ, প্রত্যেকটা ছাত্রছাত্রী গরিব পরিবার থেকে এসেছে, এবছরে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করার কিন্তু ষড়যন্ত্র চলছে দালালদের মধ্যে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় কল রেকর্ডিং, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ঘুরে বেড়াচ্ছে, সবাই জানতে পারছে। শুধু পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কানের মধ্যে তাদের দুটো তুলো গুঁজে রেখেছে, কিন্তু কেন করছে, কিসের ভয় তাদের, আমাদের এই ছাত্রদের সব কিছু বলতে হবে। এই জন্য আজকে আমরা এই আন্দোলনে এসেছি, আজকে পুলিশদের দালাল ধরতে হবে এবং পরীক্ষা স্বচ্ছভাবে করতে হবে। এমনিতেই রিজার্ভেশন নিয়ে পুলিশের পরীক্ষার যত সিট সেটাকে কমিয়ে অর্ধেকের থেকেও বেশি নামে 12,000 সিট, কিন্তু অ্যাকচুয়ালি 1200 নয়, 1200 নয়, তার মধ্যে যদি এরকম দালালি হয় কি করে চলবে, এইটা আমরা মানতে দেবো না। আমাদের এই এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে। মুখ্যমন্ত্রী সবাই জানায়